এয়া আমার ফ্লাইট খন ল্যান্ড করিলে এয়াই হয়েছে হায়দ্রাবাদ হাইটেক সিটি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি কলকাতা এয়ারপোর্ট আহি পালো। যাক যাওয়া মানুষ আছে এইবিলাক আহি আছে, এটা নুমি আছে, আমিও নুমিল। আমি এতিয়া বেগবোৰ ইয়াতে জমা দিলোঁ আৰু আমাৰ বোৰ্ডিং পাছবিলাক লৈ ললোঁ আৰু আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু 4:00 বাজিলে আমি ৰখি আছোঁ আৰু প্ৰায় 45 মিনিট আছে আমাৰ ফ্লাইট। যিহেতু ভিডিঅ' কৰাটো ৰেষ্ট্ৰিক্টেড থাকিব পাৰে, সেয়েহে মই মনে মনে ভিডিঅ' কৰি আছোঁ। এই ফটোখন তো নিশ্চয় সকলে চিনি পায়, এওঁ কোন? এওঁ বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর। আমার শার্টখন মারিছে 2nd নম্বর টাকা 4:55 6E0447 ইন্ডিগো ফ্লাইট। আর অল্প দেরিকে আমার ভিতর যাব দিব। আর এই পিছফালে থাকা এইকেটা হলে এয়ার কন্ডিশনের ফুটা, আর এইকেটে যি বতাহ মারে নহয় একদম ঠান্ডা ঠান্ডা লগাই দিয়ে, দেখাত সরু কিন্তু বিরাট হাওয়া মারে। আমার গেট খুলি দিছে, এতিয়া আমি ভিতরলে সুমাই যাম। আমি এটা বাসত বই লিছো, ফ্লাইট ওচরলে লৈ যাব। একদম ফুল এসি আছে, ঠান্ডা পড়ে লেগে আছে। এই যে গাড়িখানত আপনাদের দেখা পাইছে ইন্ডিয়ান অয়েল এভিয়েশন, এইটো অকল এরোপ্লেনতে ভরায়, এইটো যান বাহন নচলে। এইখানে হয়েছে আমার ইন্ডিগো ফ্লাইট, এইখানতে আমি যাম এতিয়া। এই এরোপ্লেনের পাংখা এখানে এনেকা সাউন্ড দিয়ে নহয়, একদম কান চান তাল মারি ধরে। আপনাকে শুনাতে কম শুনেছে কিন্তু অরিজিনালকে এনেকে শব্দ ওলায়, ভয়ঙ্কর শব্দ ওলায় একদম। আমি ভিতরলে লাহে লাহে সুমাই যাই আছো, আসুন ভিতরে অল্প দেখাবলে চেষ্টা করি। এইফালে এটা আছে, কোনোবা খালি হয়েছে এইটো বহিব অল্প সিটটো। বাইরত বরষুণ দিয়ে আরম্ভ করেছে, এয়া বরষুণ দিয়ে আছে বাইরত। তাহলে উপরলে উঠি উঠি যাই আছো, এয়া এই তলত এইবিলাক মেঘ মেঘবিলাক গোট খাই আছে একদম, পুখুরীবিলাক দেখা পায় তলত, এইবিলাক পুখুরী। এতিয়া প্রায় আমার ফ্লাইটখন 37,000 ফুট উপরত উড়ি আছে আর এইখন একদম সাগর যেন পায়, ইমান ধুনিয়া লাগে। বাহ, মেঘ মেঘ মেঘর উপরত একদম ফরকাল হয়ে আছে। এই আমি হায়দ্রাবাদ শহরের উপর উড়ি আছো, লাহেকে ল্যান্ডিং করব আর অল্প পিছত। এই ফরেস্ট এরিয়ার উপরে যাই আছো, এই গছবিলাক চুই দিও লাগে, একদম সরু সরু যেন লাগে কিন্তু বহুত ডাঙর ডাঙর গছ। এটা লাহেকে ফ্লাইটখন ল্যান্ডিং করব, এই আমার ফ্লাইটখন ল্যান্ডিং করলে আমি হায়দ্রাবাদ এয়ারপোর্ট আহি পালো। এতিয়া আমি নামি যাই আছো। ফ্লাইটৰ পৰা নামিলোঁ আৰু এতিয়া আমি যাই আছো লাগেজবিলাক ল'বলৈ, 6 নম্বৰ গেটত দিব, তাৰপিছত আমাৰ ভণ্টিলক লগ ধৰিব লাগিব। Thank you.
আমি এতিয়া লাগেজৰ কাৰণে ৰখি আছো, লাগেজ কেইটা আহিলে লৈ আৰু ওলাই যাম। লাগেজবিলাক ওলাই দিছে ট্ৰলিত, এটা এটাকে আহি আছে লাগেজবিলাক। এই আমাৰ লাগেজটো আহি পালে, এইটো মোৰ নামত ইছ্যু আছে। এয়াই হৈছে হায়দৰাবাদ হাইটেক চিটি, নাম আৰু কামেই যাৰ পৰিচয়। আৰু আগৰ ফালে যিমানেই চাম সিমানেই চকু নৰয়। আৰু এইবিলাক যিমান ডাঙৰ ডাঙৰ অট্টালিকা দেখিছে, এইবিলাক হৈছে ইণ্টাৰনেশ্যনেল ছফ্টৱেৰ কোম্পানী। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড বিল্ডিং এইবিলাক, 50-40 তলা, দেখিলেই কিবা বিদেশত থকা যেন লাগে। এয়াই হৈছে হায়দৰাবাদ হাইটেক চিটি। গেষ্ট হাউচ ল'লোঁ গোটেইকেইটা, আৰু বস্তু বাৰী থৈ আহি আমি এতিয়া এ আই জি লৈ যাই আছোঁ গাচিৱালি। বলকচোন অলপ এ আই জিটো দেখাবলৈ চেষ্টা কৰিম কেনেকৈ কি কৰে। বিৰাট ভাগ লাগিছে, আৰু খোৱা নাই এতিয়ালৈ। এইটো হৈছে বাবুখান লেন, আৰু গেষ্ট হাউচটো পিছত দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। এইটো বাবুখান গলিৰ পৰা আমি ওলাই আহিলোঁ, আৰু ইফালে এ আই জিৰ ফালে সোমাই যাম। এইটো এ আই জি লেণ্ড।